যে কোন নিরপেক্ষ সরকারের অধীনে একটা আওয়ামীবিহীন নির্বাচন আমরা চাই। আওয়ামীবিহীন নির্বাচনের মাধ্যমে যে ভোটের ক্ষমতায় আসবে সেই আমরা মেনে নেব, কিন্তু বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার কথা দয়া করে আর চিন্তা করবেন না, ভুল জায়গায় চলে যাবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান দেবেন, আমাদের নেতা তারেক রহমান যে বিদেশে রায় দিয়েছে, কে রায় দিছে, কে রায় দিছে, রায় দিয়েছে শেখ হাসিনা, সেই রায় মানি না। এবং জনগণের যে দাবি চাল ডাল তেল আজকে জনগণের ক্রয় ক্ষমতায় নাই, ক্রয় ক্ষমতার মধ্যে নাই, এই সমস্ত স্লোগান দিবেন। এই মিছিলের সামনে এবং পেছনটা কোনটা আগে কোনটা পেছনে বোঝা যাচ্ছে না। এখানে আমরা জনসমাবেশ করলে যে লোক হয় আজকেও তার চেয়ে অনেক অনেক বেশি লোক হয়েছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুধুমাত্র আপনাদের দেশপ্রেমের দিকটা খেয়াল করে, আপনি দেশকে ভালোবাসেন এটাই প্রমাণ করেছে আজকের আপনাদের এই সমাবেশ এবং মিছিল পূর্বে প্রিয় ভাইয়েরা। আমি আমার বক্তব্য রেখেছেন গয়েশ্বর রায় বাবু, সালাম সাহেব, তারপরে রিজবি আহমদ, আমার আমি একটি প্রশ্ন করতে চাই আমার যে ভাইরা আছেন, শিক্ষা কত প্রকার, শিক্ষা কত প্রকার কি কি ভুলে গেছেন না মনে করাই দিই, আমি মনে করাই দিই, অশিক্ষা, কুশিক্ষা এবং সুশিক্ষা, তাই না? দেখবেন অনেক লোক অল্প অল্প লেখাপড়া জানে, অল্প শিক্ষিত, অশিক্ষা, অনেক লোক অনেক ভালো লেখাপড়া করেন বলে জানে, এই ডক্টরেট ডক্টরেট করা সবজন লোক, যে ম্যাজিস্ট্রি পাস করা, ডক্টরেট করা, এরা হলো এবং ভালো কাজও করে জনগণের জন্য, বাপ মায়ের জন্য, পারাপুত্রীর জন্য ভালো কাজও করে, দেশের জন্য উপকার করে, এটা হলো সুশিক্ষা। আর অনেক লেখাপড়া করে, অনেক শিক্ষিত হয়ে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ, ম্যাজিস্ট্রেট, মিলিটারি অফিসার হয়ে যারা অপকর্ম করে তাদের হলো কুশিক্ষা। আমি ওই কুশিক্ষায় শিক্ষিত এই দেশের জ্ঞান পাপি কিছু লোকের কথা বলতে চাই, যারা এই দেশের জনগণের টাকায় লেখাপড়া করে আজকে কোন একটা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন, নিজের পরিবার পরিজনকে পালন করছেন, ওই তারা আমার নেতা কর্মীদেরকে আজকে গুলি করে হত্যা করছে, ওই তারা সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে আমার কর্মীদেরকে বিচারের নামে প্রশ্ন করে আজকে জেলে দিচ্ছে, ওই কর্মকর্তারা আজকে বিভিন্ন ভাবে জেলখানা সহ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে হত্যা করছে, আগে হত্যা করতো গুলি করে, গুম করে, এখন হত্যা করে পিটিয়ে মেরে জেলখানায় আটকে রেখে খাওয়া না দিয়ে বিনা চিকিৎসায় আমার কর্মীদেরকে হত্যা করছে। ইতিমধ্যে আমাদের কয়েকজন কর্মী মারা গেছে জেলখানায়, আমরা শুনেছেন বাসার বিদ্যুৎ মোল্লা সহ মাগুরার একটা ছেলে নামটা ভুলে গেছি, এরকম বহু নেতা কর্মী জেলখানায় অসুস্থ হয়ে পড়েছে। প্রিয় ভাইরা, এই কুশিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তারা দেশকে ভালোবাসে না, ভালোবাসে টাকা, এই লোকগুলোর টাকা পয়সা দেশের ধন সম্পদ যেভাবে লুট করছে, এই ভারতবর্ষে বাংলাদেশে আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে আছে আপনাদের কথা, আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে লুট করেছিল, পাকিস্তানরা যেভাবে লুট করেছিল, তার চাইতে অনেক হাজার গুণ বেশি লুট করেছে আজকের এই সরকার, এই সরকারের পদস্থ কর্মকর্তারা, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। সেদিনও দেখলাম জনতা ব্যাংক থেকে সকল
নিয়ম কানুন ভেঙে 22,000 কোটি টাকা নিয়ে গেছে। যিনি নিলেন তিনি শিক্ষিত, যিনি দিলেন তিনি শিক্ষিত। এই শিক্ষা রাখে অশিক্ষা না কুশিক্ষা, কুশিক্ষা কুশিক্ষা শিক্ষিত কুমন্ত্রণায় এরা লালিত। এদের ভিতরে দেশপ্রেম নাই, ভালোবাসা নাই। প্রিয় ভাইরা, আমরা বহুদিন যাবত মিছিল বিলিং করে গ্যাসের দাম কমাও, পানির দাম কমাও, বিদ্যুতের দাম কমাও, খাদ্যদ্রব্যের দাম কমাও আমরা বলেই আসছি, সরকার শুনে না। এখন ডিমের দাম কত আল্লাহ জানে, আমি 22 টাকা হালি, একটা ডিম 15 টাকা, চিন্তা করা যায়? বলেন তো বিষয়টা, একটা ডিম 15 টাকা বাংলাদেশের মধ্যে জায়গায় কেন হয়েছে? ডিমালরা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, ডিম পাড়া বন্ধ করে দিয়েছে নাকি? ডিম পাড়া বন্ধ হয়, দামটা বৃদ্ধি কেন হচ্ছে? কারণ টাকার মূল্যমান কমে গেছে। আজকেও দেখলাম, আগে 100 টাকা 100 টাকায় ছিল আমাদের, এখন সেই 100 টাকায় 14 টাকা কমে গেছে আমাদের। যারা ব্যাংকে টাকা রেখেছেন তারা যদি 1,000 টাকা রেখে থাকেন দেখবেন 14% টাকা ওখানে নাই। আবার দেখলাম বিদ্যুতের মিটারে কারচুপি, বিদ্যুৎ মিটার পত্রিকায় দেখলাম বিদ্যুৎ মিটারে কারচুপি এবং কার্ডে কারচুপি। এইভাবে করে দেশের মানুষগুলোকে পঙ্গু বানিয়ে ফেলছেন অর্থনৈতিকভাবে, খুন জখম করে রাজনৈতিকভাবে দেশের মানুষগুলোকে পঙ্গু বানিয়ে ফেলছেন। আজকে বহু কথা পাওয়া যায়, ইহুদ বক্তারা বলেছে আমি বলবো না। আজকে আমাদের সকল কিছুর ঊর্ধ্বে দ্রব্যমূল্য, জেল চলুক, দেশের টাকা লুটতরা সব কিছু গিয়ে এক জায়গায় এক মোহনায় মিলিত হয়েছে। সেটা কি? এক দফা এক দাবি, খুশি হাসিনা কবে যাবে? এই হাসিনা এই সরকারের পদত্যাগ না হলে এই দেশের মানুষ বাঁচবে না। এই দেশের স্বাধীনতা যেটা আমরা 1971-এ যুদ্ধ করে লড়াই করে আমরা পাকিস্তানের কাছ থেকে আমরা আদায় করেছিলাম, সেই স্বাধীনতা আমাদের থাকবে না। আমাদের দেশ নিয়ে বহু দেশ মাথা ঘামাচ্ছে, তাদের কার কি স্বার্থ আমি জানি না। তবে একটি বিশেষ দেশ তারা পরিষ্কার বলছে, এখান থেকে শেখ হাসিনা সরকারকে সরানো যাবে না। এই কথাটা হলো উদ্দেশ্যমূলক, এটা আমার দেশ দেশের মানুষকে বুঝতে হবে একটা সরকারকে কেন থাকতে হবে। আর যারা বলেন এই কথা, যেই দেশ বলেন এই কথা, তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয়, এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন, এই দেশের জনগণকে ভালোবাসতে শিখুন। প্রতিবেশী হিসাবে আপনাদের কাছে আমরা বলতেই পারি, এই দেশের মানুষের সঙ্গে সখ্যতা করুন। যদি এই দেশের মানুষ আপনাদের ভালো না বাসে, কখনো এই দেশ থেকে কিছু আপনারা পেতে পারেন না। ভাইরা, আমি এখান থেকে শুরু করেছিলাম, শেষ করছি আবার, যে আমাদেরকে আমরা যখন পাকিস্তানিদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ করি, আমরা যখন মিছিল মিটিং করি 69-এ, হ্যাঁ 69-এ যখন আমরা মিছিল মিটিং করি, তখন এই পাকিস্তানি বাহিনী আমাদের উপরে গুলি চালাতো, লাঠি পেটা করতো, তারা ওরা ছিল পাকিস্তানি পুলিশ। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলতাম। প্রিয় ভাইরা, আজকে আমরা যখন দেশের মানুষের উন্নয়নের কথা বলি, আমরা যখন ভোটের অধিকারের কথা বলি, আমরা যখন খাদ্যদ্রব্যের কথা বলি, তখন এই দেশেরই এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আইন প্রতিষ্ঠা আইন আইনি প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তারা আমাদেরকে পেটান, আমাদেরকে গুলি করেন। কেন ভাই? আমরা তো বাংলাদেশের কথা বলছি, আপনারা কি কোনো বৈদেশিক শক্তি? আপনারা কি কোনো বিদেশি শক্তি? এরা কিন্তু আর করতে যাবেন না। আপনারা দেখেন আমাদের এত হত্যা, গুম, খুন, জখম, মামলা, মোকদ্দমা দেওয়ার পরেও কিন্তু আমাদের লোক সংখ্যা কমে নাই, বরং দিন দিন বাড়ছে। সুতরাং অনেক দেনা বাড়িয়েছেন, আর দেনা বাড়াবেন না, একদিন এই দেনার ঋণ শেষ করতেই হবে আপনাদেরকে। আমাদের যেটা দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে,
এই দেশে মানুষের গণতন্ত্রের অধিকার নিতে হবে, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে একটা আওয়ামীবিহীন নির্বাচন আমরা চাই। আওয়ামীবিহীন নির্বাচনের মাধ্যমে যে ভোটের ক্ষমতায় আসবে সেই আমরা মেনে নেব, কিন্তু বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার কথা দয়া করে আর চিন্তা করবেন না, ভুল জায়গায় চলে যাবে। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে মিছিলে আরো লোক আসতেছে, এখন অনেক অনেক লোক আসছে, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।